আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে স্যামসাং J2 ফোন। এই ফোনগুলোতে কিভাবে FRP খুলবেন এবং কম্পিউটার ছাড়াই আমরা কোনো রকম রিস্ক ছাড়াই আমরা কিভাবে FRP লকটা খুলবো সেটা আপনারা লক্ষ্য করেন। দেখুন, আমি স্ক্রিনের উপরে দুটো আঙুল একসঙ্গে চেপে ধরে রাখছি। এটা কিছুক্ষণ চেপে ধরে রাখার পরে আমাদের টক ব্যাক নামে একটা অপশন আছে, সেটিং আছে, সেটা চালু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টকব্যাক সেটিংটা চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা সেটটিকে টকব্যাক সেটিংসটা চালু করে আমরা এখানে স্ক্রিনের উপর থেকে L অপশনটা লিখব। লেখার পরে দেখুন এখানে অপশন আসছে, আমরা টকব্যাক সেটিংয়ে যাব এবং দুটো আঙুলের সাহায্যে আমরা উপরের দিকে স্ক্রল করব। আমাদের থিম সার্ভিসে আসব, থিম অফ সার্ভিস। আমরা এই অপশনটাতে ডবল টাচ করব। ডবল টাচ করলে আমাদের এখানে একটি ব্রাউজার আছে, আমরা সেটের যে ইন্টারনেট ব্রাউজার আছে সেটা সিলেক্ট করলাম। তো ভিউয়ার্স, এটা আমরা ওপেন করে আমাদের ব্রাউজারে চলে গেলাম। তো ভিউয়ার্স, আমাদের টকব্যাকটা চালু আছে। ভলিউম আপ এবং ডাউন বাটন একসঙ্গে লং প্রেস করে ধরে রাখলে আমাদের অপশন আসবে এবং এখান থেকে ওকে করলে আমাদের টকব্যাকটা অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন আমাদের সেটটা এখন আগের মতোই স্বাভাবিক অন অবস্থায়, যেরকম আমরা কাজ করি, বিভিন্ন নেট ব্রাউজিং করি। তো ভিউয়ার্স, আমি এখানে FRP অ্যাড্রমে ওয়েবসাইটে যাব। তো ভিউয়ার্স, এখানে ওয়েবসাইটে যাওয়ার পরেই আমাদের ফার্স্টের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমরা কোনো রকম রিস্ক ছাড়াই এই কাজগুলো করে থাকি। তো ভিউয়ার্স দেখুন, আমাদের নিচের দিকে স্ক্রল করলে আমাদের গেম ওভার নামে একটি অ্যাপস আছে, গেমস। তো ভিউয়ার্স, এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব এবং আরেকটা অ্যাপস আছে FRP বাইপাস। তো ভিউয়ার্স, এই দুটো অ্যাপস আমরা ডাউনলোড করে নিলাম। এই দুটো অ্যাপস ডাউনলোড করার পরে আমরা আমাদের হিস্টোরিতে আসব। ডাউনলোড হিস্টোরি আছে, এখান থেকে আমরা এই অ্যাপস দুটো সেটে ইনস্টল করব। ইনস্টল করলে আমাদের কাজ শেষ। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটু ওয়েট করতে পারেন, কারণ অ্যাপসটা ডাউনলোড হবে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে FRP বাইপাসটা এবং এই দুটো অ্যাপস ইনস্টল করব। প্রথমে আমরা গেম অ্যাপসটা ডাউনলোড ইনস্টল করে নিলাম। এটা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। ভিউয়ার্স, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ডান অপশনটাতে টাচ করব। আমরা ডান করে দিলাম। আমরা FRP বাইপাসটা এখন এই সফটওয়্যারটা ইনস্টল করব। তো ভিউয়ার্স, এটা ইনস্টল হলে এই অ্যাপসটা আমরা ওপেন করে নেব। আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের কাজটা ফলো করুন। তো ভিউয়ার্স, এখানে আমরা অ্যাপসটি ওপেন করব। দেখুন, ওপেন করলে এখানে মেলের অপশন আসছে, উপরে থ্রি ডট পেনো থেকে ব্রাউজার সাইন ইনে ক্লিক করব। এখানে অ্যাকসেপ্ট করে আমরা দেখুন এখানে আমাদের গুগলে নিয়ে চলে যাবে। তো ভিউয়ার্স, এখানে আমরা একটা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দেবো, যে জিমেল অ্যাকাউন্টটা চালু থাকবে। তো ভিউয়ার্স, সেই জিমেল অ্যাকাউন্টটা আমরা এখানে টাইপ করব। টাইপ করে পরের স্টেপে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের জিমেলটা টাইপ করতেছি। আপনারা আপনার জিমেলটা দিবেন, দিয়ে এবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে একটি পাসওয়ার্ড আসবে, জিমেলের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিতে হবে। তো ভিউয়ার্স, পাসওয়ার্ডটা আমি হাইড রাখবো। তো বন্ধুরা, দেখুন আমাদের পাসওয়ার্ডটা টাইপ করা হয়ে গেছে। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন আমাদের জিমেলটা নিয়ে নিয়েছে। আমরা এখন আবার আগের অপশনে ফিরে যাব। আমরা ব্যাক করে আমরা আবার হোমে চলে যাব। তো ভিউয়ার্স, এখান থেকে নেক্সট অপশন ক্লিক করব। তো বন্ধুরা, আমরা এভাবে সবসময় রিস্ক ছাড়াই যে কোনো কাজ আমরা করে দিই কাস্টমারকে। তো ভিউয়ার্স, আমরা নেক্সট অপশনে ক্লিক করব, এগ্রিতে ক্লিক করব। আমরা কোনো রকম কম্পিউটার ছাড়াই আপনারা সরাসরি দেখতে পারলেন আমরা কীভাবে ফোনগুলো আনলক করলাম। তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, যাতে এই বিষয়টা আপনারা অন্য কেউ শিখে নিতে পারেন এবং যে কোনো টেকনিশিয়ানের
কাছে আপনাদের যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই এগুলো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের ফোনটা, আমরা স্টেপ বাই স্টেপ সেটিংগুলো পার করে আমরা হোম স্ক্রিন পর্যন্ত নিয়ে যাচ্ছি। দেখুন ফিনিশ হয়ে গেছে আমাদের কাজটা। তো ভিউয়ার্স আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমাদের কোনো প্রকার কম্পিউটার লাগলো না। তো ভিউয়ার্স আমরা এভাবে কাজগুলো করি, আপনারাও চাইলে এভাবে কাজগুলো করবেন, আমাদের ভিডিওর দেখে চাইলে আপনারাও এই কাজগুলো নিজেরাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।